ऐसी क्या नहीं देखी सी बात ऐसे काम कर भी काम काम को आये तुम जो क्या रुपया दे माने कोई ना हमारे बाबू दे भी नहीं ऐसा बाबू जान आमी बाबू আমি প্রধান আমি উপপ্রধান আমি ন্যায় পঞ্চায়েত আমি অন্যায় পঞ্চায়েত আমি এমএলএ আমি এই দেবানন্দ আমার না বাবু আছে তোর বাবু হ্যাঁ বাবু আছে কোথায় আমার বাবু আমার বাবু আছে এই আমার বাবু না এই আমার বাবু না এই বাবু পিছনে দেখ বাবু আমার পেছনে কই বাবু পেছনে এই ওই তাকে দেখ বাবু আরে শুন এটা নাল বাবু রে বাবুর সাথে কথা বলতে গেলে ভদ্রভাবে কথা বলতে এই তোর ভদ্রতা শেখাতে হবে না বাবা আমার ভদ্রতা শেখাচ্ছে ভদ্রভাবে কথা বলবো দেখে কথা দেখে এ বাবু এ আপনি তুই ভালো আছিস আরে হে ভদ্র কথা হলো না দিনে ভাগ করে খাও এটা তোমার ভদ্রতা হলো নাকি হ্যাঁ বাবু ভয় আছে তা যাই হোক তোমার নাম কি বলো আমার নাম হচ্ছে রামানন্দ হই রামানন্দ হ্যাঁ শরীর রামানন্দ হ্যাঁ এখানে যে বাজার তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ জানি তো এই বাজার তুমি উত্তম দিদির সঙ্গে পরিষ্কার করতে পারবে কিন্তু আমার বিয়া কে ও দেখো তোমার যা মাইনে লাগবে সব আমি দেবো বাবু বলছি আমার দিনে দেড় টাকা মাসে পাঁচ টাকা দিতে হবে এই বাজার পরিষ্কার করতে হলে দুবারের চোলায় আর পাঁচ বস্তা গাঁজা দিতে হবে চোলায় পাঁচ বস্তা গাঁজা পাঁচ বস্তা রামানন্দ তুমি এমনিতে সোজাই দাঁড়াতে পারছো না দেখো বাবু ও যাতে মাথা হলো কি হবে কিন্তু তাহলে ঠিক আছে বাবু আমি বুঝেছি ছোট রেবানন্দ তুমি যা যা চেয়েছো সবই পাবে তুমি এই বাজার সুন্দর করে পরিষ্কার করে চাই বাবু কাম না কেন রুপিয়া যে ঠিক আছে তাহলে তোমরা কাজ শুরু করে দাও আর কাজ শুরু করার পূর্বে একটা কথা বলে যাই এই বাজারের সমস্ত ধুলো দেখতে পাচ্ছ ভালো করে জল ছিটে ধুলো গুলো মেরে দিও এখন আমি এলাম ঠিক আছে বাবু তাহলে তুমি এখন এসো বাবু আবার তোমার সাথে আমায় দেখা হবে এই নয়া বাজারে বাবু চলে গেছে বাবু চলে গেল আমার কাছে না বলে চলে গেল বাবু কে আছে তাহলে আমি যাই আরে কোথায় যাবি এ বাবু কি বলেছি জানি বাবু বলেছে বাবু বলেছে জল ছিটিয়ে ধুলোর পোকা মেরে দিবি আরে মূর্খ ওর পোকা নয় ধুলোর সামনে দিতে বলেছি আচ্ছা তো মাটির গান আচ্ছা যাই হোক তাহলে বাবু গেছে আমি যাই আরে কোথায় যাবি আমি যাই রে আরে কোথায় যাবি ওই যাইতে পানি হচ্ছে আজ উভয় রাজা এই রাজদুয়ারে আতাইতে পানি হতে উভয় রাজা রাজদুয়ারে তাইতে পানি হতে আর রাজা রাজদুয়ারে উভয় রাজার বার দুয়ারে রাজা রাজদুয়ারে উভয় রাজার বার দুয়ারে তাইতে পানি আর কোরাল বাগা জানতে পেলে
দাদা দাদারা বইছিলা সরে চলে ভাইও বনেরা সবাই সরে যাও আর সরে যাও ভিত্তি ওলা যায় ওরে রাস্তা ছেড়ে চোপা দিব যা হুঁচি না কেটে গেছে রে এ বাবা রে এবার কি হবে রে দানা গুনে যে আর রাস্তা ছেড়ে তোমাদের বই দাও পানি লাগা কাজ সরে যাও ভিত্তি ওলা যায় सकल बाबू सकल बाबू कंद विजय ग्रीन डिमे विजय কিসের প্রয়োজন আছে বলতো দেখি এক বোতল মালের প্রয়োজন আরে মালের প্রয়োজন যেটা কথা সর্বপ্রথম আমাদের একটা ঝুড়ির প্রয়োজন আছে ঠিক বলেছি ঝুড়ি প্রয়োজন আছে তার চেয়ে অপেক্ষা কর আমি হচ্ছে দু চার দিনের মধ্যে ঝুড়ি নিয়ে চলে আসবো দু চার দিনের মধ্যে ছুটে যা ছাটে যাব তাহলে পাঁচ ছ মাসের মধ্যে আসবো ঠিক আছে তাড়াতাড়ি যা যারা বলন তাড়াতাড়ি যা বলে এটা মানন্দ শুরু করছি তাহলে আর কি বা ঝাড়ু মারি মারি রামানন্দটা ঢোগো মারি আরে ঝাহারে দাহারি কি বা ঝাড়ু মারি ছাপা যা হাত
তো সে পড়লি যে যা ময়লা ফেলে দিয়া এই যা তুই অত লোড করিস গেল তুই ফেলে দিয়ে আমি যেতে পারবো এই শুন আর একটা বড় চাই পড়ে রয়েছে ওই চাইটা নিয়ে যেতে হবে ওই চাই নিয়ে যেতে হবে হ্যাঁ চাইটা নিয়ে তোর বাবা টাকাই পারবে এই তুই মানে নিবি আমার বাবা ডাকবো কেন তাহলে তো মার ডাক এই আতাটি চাইটা তুলে ফেলে দিয়া ওই চাই না নিয়ে যালে বাবু মাইনে দেবে না ভালো মাইনে দেবে একদম দেবে না আরে বলছি তো দেবে না ঠিক আছে তুই সুখদেবের বাড়ি থেকে যে মুকুটটা নিয়ে আয় আমি চাইটা আনতে যাচ্ছি আমি নাগো বাড়ি হতে বড় মুকুটটা নিয়ে আসছি চাইটা তোল ভেদ গুঁড়ো করে নিবি শক্ত করে ধর এ হয়ে যাচ্ছি ঠিক আছে কতক্ষণ আগে কাম হয়ে গেছে ওই বাবুর কোনো খবর নেই মানে বাবু ধান আমি বইতে পেরেছি তোর এত দেরি হলো কেন প্রথম মাল অল্প ছিল এবারে একটু বেশি মতো আছে তাই নেট হয়ে গেছে এত দেরি হবে তাই বলে এই নেট হবে না আরে এত দেরি হবে এইটা পাতাতে প্রচন্ড ভিড় তা ওই জন্য নেট হয় ওরে কাজল নয় হো আরে না হাজে হো না হারা নন্দ হো দি আমি কহো হো দিয়া তন তহলা কাজল নয় হো না কাজল নাই হো না
চেহে দেখি চেহে দেখি তুমি সারা বিচারে দেখি চেহে দেখি তুমি সারা বিচারে বাবু একবারও জানে না কার টাকা ফাঁকি দিয়েছে, পথে ঘাটে যদি একবার দেখা পেয়েছি ওই বাবুর কি করবে জানি, ওই বাবুর নাকে ঘুষি মেরে চোখে দিচ্ছে বাবা বাবু এই যাই না মাইকে কি লজ্জা লেগেছে রামানন্দ শোনো রামানন্দ আমি তার জন্য কিছু মনে করিনি, আমি তোমার কাছ থেকে খুশি হয়েছি খুশি হয়েছে হ্যাঁ রামানন্দ কিন্তু আমার টাকা শোনো রামানন্দ তোমার নেশা করার জন্য যা যা চেয়েছিল তার পরিবর্তে টাকা দিলাম কিনে নিও আর তোমার কাছ থেকে খুশি হই আমি তোমাকে 200 টাকা বকশিশ করছি রে বাবু দেখতে তো ভদ্রনগর মত যা বলা কথাই যে কেটে পড় রে বরন্দ আরে বাবা যা বলা কথা তা তো দিচ্ছি তার থেকে 200 টাকা বেশি করে দিচ্ছি যা বলা কথা তাই দিয়েছো তার চেয়ে 200 টাকা বেশি দিয়েছো হ্যাঁ সত্যি বাবু রে বরন্দ এইটাও তোমার পাই বাবু এই বলছিলাম আমার গাঁজা চলাই আমি তো বললাম তার পরিবর্তে টাকা দিয়েছি সেগুলো তুমি কিনে ও টাকা দিয়েছেন ঠিক আছে বাবু যদি কোনো দিন আমার প্রয়োজন না গে আমাকে ডেকে আমি চলে আসবো বলে এইটা বলেন তো এদিকে আয় হ্যাঁ হয়ে যাচ্ছে আরে বাবু তোর অনেক টাকা দিয়েছে না হ্যাঁ অনেক টাকা দিয়েছে আরে এতগুলো টাকা নিয়ে তুই কি করবি রে আরে তোকে নিয়ে না আমি সিনেমা দেখতে যাবো রে কিন্তু তুই যখন আমার ওই বিশ্বাস করলি না না তোকে নিয়ে না আমার যে বড় দুঃখ রয়ে গেছে রে অশিত সাউন্ড ডোসা DJ Bapi, Dusha Ik Number Pole.